ভালোবাসেন, কিছুদিন নিরিবিলিতে ছুটি কাটাতে চান, কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা চাই, এই সবই কারণ হতে পারে ওখরে হিলে ভার্সে ঘুরতে আসার। তবে পাহাড়ে প্রথম ট্রেকের অভিজ্ঞতা নিতে অথবা নানা রকমের রডোডেনড্রন ফুল দেখতে হলে আপনাকে আসতেই হবে হিলে ভার্সের ট্রেকে। আর সেই তিন রাত্রি আর চার দিনের ট্রেকের সব ইনফরমেশন নিয়ে আমি দেবারু আবার চলে এসেছি বং ট্রাভেল প্ল্যানার নিয়ে। বাট বস, এবারের ভিডিওতে আমার সঙ্গে থাকছে কলকাতার ব্যান্ড আর ডট ইন দ্য স্কাইয়ের মেম্বাররা, তাই এই ব্লগে হবে অনেক গান, আড্ডা আর প্রচুর হৈহুল্লোড়। তবে শুরু করার আগে সবার ইন্ট্রোটা হয়ে যাক। এই হচ্ছে অ্যানি, লিড ভোকালিস্ট অফ আ ডট ইন দ্য স্কাই। নেক্সট শুভজিৎ, দ্য লিড গিটারিস্ট। দেন দীপায়ন, দ্য ড্রামার অ্যান্ড দ্য হ্যান্ডসাম বয় ইন দ্য স্কোয়াড। এবারে সুদীপ্ত, কিবোর্ডিস্ট অফ দ্য ব্যান্ড। নেক্সট সৌত্রিক, দ্য কুল বেসিস্ট অফ এডিটিএস। আর ইনি হচ্ছেন গুড্ডু, আকা অভিষেক। এই ট্রিপটা ওরই অর্গানাইজ করা। এছাড়াও আমাদের সঙ্গে ছিল আরও দুজন, রুদ্রাণী এবং হিমেলি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের অ্যাডভেঞ্চার। হিলেভার্সে ওয়েস্ট সিকিমের একটি সুন্দর নিরিবিলি অফবিট ডেস্টিনেশন। কলকাতা থেকে ট্রেনে বা বাসে এনজিবি এসে শেয়ার জিপ বা প্রাইভেট কার হায়ার করে আপনাকে পৌঁছাতে হবে ওখরে। আমরা এনজিবি থেকে শেয়ার জিপ ভাড়া করলাম জন প্রতি 250 টাকা। ওখরে পৌঁছাতে আমাদের সময় লাগলো 5 থেকে 6 ঘন্টা। সিকিমে ঘুরতে এলে যেটা সবার প্রথমে মন কাড়ে সেটা হচ্ছে তিস্তা। তিস্তাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আঁকাবাঁকা পথ দিয়ে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মাঝে জোরথাঙে আমরা সেরে নিলাম আমাদের লাঞ্চ। অবশেষে আমরা পৌঁছালাম ওখরে। সেদিনের দীর্ঘ পথের ক্লান্তি নিয়ে কোনো মতে ডিনার সেরে আমাদের দিন শেষ হলো। আর পরের দিন সকালটা ছিল ঠিক এরকম। ৭,২০০ ফিট উচ্চতায় ছোট্ট এই গ্রামটি এক কথায় যেন স্বপ্নের দেশ। চারিদিকে পাইনের বন, ছোট ছোট চাষের জমি, দারুণ সুন্দর জায়গা। লোকাল লোকজন বলতে গোনা কয়েকজন। হিলেভার্সে ট্রেক না করলেও দু একদিনের জন্য আপনি ওখরেতে কাটিয়েই যেতে পারেন। ওখরেতে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম সালেখা হোমস্টে, যার পার নাইট কস্ট ছিল 1500 টাকা ইনক্লুডিং অল ফুডস। খাওয়ার কোয়ালিটি থেকে শুরু করে হোমস্টের স্টাফেদের ব্যবহার খুবই ভালো, বেশ একটা হোমলি অ্যাম্বিয়েন্স। রুমগুলো ছিল বেশ বড় আর ওয়াশরুমটাও ছিল বেশ পরিষ্কার। গরম জলের ব্যবস্থা ছিল 24 ঘন্টা। আমরা ব্রেকফাস্ট করে রেডি, এবার বেরোতে হবে ওখরে থেকে হিলের উদ্দেশ্যে। মেন হিলেভার্সের ট্রেকটা শুরু হয় এই হিলে থেকেই, যা ওখরে থেকে 11 কিলোমিটার দূরে। তাই মেন লাগেজগুলো আমরা এই গেস্ট হাউসেই রেখে একটা ছোট্ট ব্যাকপ্যাকে সমস্ত রিকোয়ার্ড জিনিসপত্র নিয়েই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আমরা এখন এগিয়ে চলেছি হিলের দিকে। সবাই প্রচণ্ড এক্সাইটেড, কারণ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে এবার। গাড়ি যখন অনেকটা ওপরে চলে এসছে তখনই প্রথম দেখা পেলাম সবচেয়ে মুড়ি পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, যার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। অবশেষে পৌঁছে গেলাম হিলে। এখানে ভার্সের রডোডেনডন স্যাঞ্চুরিতে এন্ট্রি নিতে লাগে জন প্রতি 55 টাকা, আর ক্যামেরা যদি ক্যারি করেন তার জন্য 25 টাকা পার ক্যামেরা।
এবার শুরু করা যাক আমাদের ট্রেক। 4-5 কিলোমিটারের হিলে থেকে ভার্সে ট্রেক করতে মোটামুটি সময় লাগে 2-3 ঘন্টা, আর মাঝে যদি প্রচুর জায়গায় দাঁড়ান ছবি তোলার জন্য তাহলে একটু বেশি সময় তো লাগবেই। ভার্সের রডোডেনড্রন স্যাংচুরি সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে প্রায় 104 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত। এটি নেপাল আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের অনেকটাই কাছে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম ভার্সের দিকে, সঙ্গে গভীর জঙ্গলের নিস্তব্ধতা, কখনো বয়ে আসা ঠান্ডা বাতাসের শব্দ, আবার কখনো নাম না জানা অজস্র পাখির ডাক। ভার্সেতে ঢোকার কিছুটা আগে এক জায়গায় আমরা সবাই একটু জিরিয়ে নিলাম। মোটামুটি 3 ঘন্টা ট্রেকের পর অবশেষে আমরা পৌঁছে গেলাম ভার্সে। ১০,০০০ ফিট উচ্চতায় ছোট্ট এই জায়গাটি যেন প্রকৃতির কোলে কেউ গুছিয়ে সাজিয়ে দিয়েছে। দুটো গভর্নমেন্ট স্টেকার ছাড়া আছে একটা পরিত্যক্ত আর্মি ক্যাম্প, আর চারিদিকে সবুজে মরা জঙ্গল। এই ট্রেকার্স হাটের ওপরে আমরা সবাই একসাথে ছিলাম। শোয়ার জন্য ছিল ম্যাট, বালিশ, কম্বল, সব কিছুই। খাওয়া দাওয়ার কোয়ালিটিও বেশ ভালো। আমাদের ট্রেকার্স হাটের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো গুরুশকুঞ্জ। এই গুরুশ মানে রডোডেনড্রন, এরই মাঝে থাকার জায়গা, তাই এর নাম গুরুশকুঞ্জ। আর এর সামনে থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউটা পাওয়া যায়। কিন্তু ওই যে বললাম, ইনি এতটাই মুডি যে সবাইকে সবসময় দেখা দেন না। ব্যাকপ্যাকটা রেখেই বেরিয়ে পড়লাম চারিপাশটা একটু এক্সপ্লোর করতে। এই অদ্ভুত সুন্দর জায়গা এক্সপিরিয়েন্স নিতে নিতে বেশ একটা ট্রিপি ফিল আসছিল, আর সেটাকে আরও বাড়িয়ে দিল আর ডট ইন দ্য স্কাইয়ের গান আলোকবর্ষ। ভার্সেতে আমাদের শেষ দিন, এবার নিচে যাবার পালা।
ব্রেকফাস্টে গরম গরম রুটি, আলুর দম আর চা খেয়ে শুরু হলো আমাদের পথ চলা। ওঠার সময় যা টাইম লেগেছিল তার থেকে অনেক কম টাইম লাগলো নিচে নামতে। হিলেতে নেমেই গাড়ি করে ফের চলে এলাম ওখরে হোমস্টেতে। সেদিনটা ছিল বিশ্রাম আর রাতে ছোট্ট করে বনফায়ার আর খাওয়া দাওয়া। সো আই হোপ সবার ভিডিওটা ভালো লেগেছে। গাড়ি, হোমস্টে আর ট্রেকার্স হাটের বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান আর ভিডিও স্ক্রিনে দেওয়া থাকলো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটিকে যদি পেতে চান এরকম নানান জায়গার ট্যুর ট্রাভেলের ইনফরমেশান। তাহলে আজ এই পর্যন্তই। আমি দেবারূপ সাইনিং অফ ফ্রম বং ট্রাভেল প্ল্যানার, যেখানে নো বক বক, অনলি छिड़कने से पिज्जे में स्वाद आ जाता है, रैना के आउट होने के बाद ही धोनी उसके बाद खड़ा है। विकेट है, विकेट है नहीं, ये सांप है, लचक रही है बॉल, देखो कैसे लचक रही है। খাবারটা খেয়ে বলছি। ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো ট্রিপ।